সিক্রমিং এর বাংলা পিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে পর্বে আমি ইরর চেক নিয়ে আলোচনা করব। ফাইল নিয়ে কাজ করতে গেলে প্রোগ্রামে অনেক রকমের ইরর আমরা দেখতে পাই, অর্থাৎ যেগুলো ইরর কম্পাইলার শো করে না, বাট কিছু কিছু রকম ইরর হয়, যেমন ফাইল মিসিং থাকা। এবং এছাড়াও আমরা রিড মোডে যদি আমরা রাইট অপারেশন চালাই, এই জাতীয় আমরা ইরর হয়ে যেতে পারে। সো এই ধরনের ইরোরগুলো আমরা কিভাবে চেক করব সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। সো প্রথমেই আমরা একটা ফাইল নিয়ে নিই, FP। আচ্ছা, দেখি আগে ফাইল ইনপুটে যা কিছু ছিল আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। এবার ফাইল পয়েন্টে নিলাম FP। এবার লিখতেছি, দেখুন, FP ইকুয়াল টু FOpen নিউ ডট txt। আমি এটাকে ওপেন করব রিড মোডে। দেখুন ফাইল নেই, কিন্তু আমি রিড মোডে ওপেন করতে যাচ্ছি। এটা হচ্ছে এক ধরনের ইরর। স্বাভাবিকভাবে বলতে গেলে যে ফাইল মিসিং, আমি যে ফাইলটা ওপেন করতে যাচ্ছি সেটা মিসিং। এটা যদি আমি রান করি কোনো প্রকার, সরি এখানে একটু দিতে হবে, কোনো প্রকার ইরর শো করবে না, কম্পাইলার কোনো প্রকার ইরর শো করবে না, এখানে কোনো ফাইল ক্রিয়েটও হবে না, কিন্তু আমি এটা নিয়ে কোনো কাজ করতে পারবো না, কারণ এখানে আমি একটা ইরর করে ফেলেছি। সো একটা পয়েন্টারে যতক্ষণ পর্যন্ত ইরর থাকে ততক্ষণ পর্যন্ত সেই পয়েন্টারটাকে নিয়ে আর কাজ করা যায় না। সো এখন আমি যেটা দেখাবো আপনাদেরকে, যে এই ফাইল মিসিং এই জিনিসটা আমি কীভাবে চেক করতে পারি। তার আগে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে পি ইরর, এই ফাংশনের কাজ। পি ইরর ফাংশনের কাজ হচ্ছে আমরা যদি এখানে কোনো কিছু লিখি, ইরর আছে কি না সেটা দেখাবে। সো আমি যদি এটাকে রান করি, দেখুন একটা ইরর আছে, সেটা হচ্ছে দেখাচ্ছে ইরর নো সার্চ ফাইল অর ডাইরেক্টরি। মানে এখানে একটা ইরর আছে যেটা সে এই মুহূর্তে শো করতেছে, এবং সেটা কি হচ্ছে নো সাইজ ফাইল, মানে কোনো ফাইল নেই। আচ্ছা, এইটা হচ্ছে সাধারণ যেগুলো আমরা ইরোড জানি সেই ইরোডগুলো, যেগুলো পয়েন্টারে ডাইরেক্টলি ইরোড পাচ্ছে, এই পরে এর মাঝখানে আমরা কোনো প্রকার কাজ করতে পারবো না। আবার দেখুন এখানে যদি আমরা দেই ইরোর, এখানে দেখছি ইনভ্যালিড আর্গুমেন্ট, এখানে ইনভ্যালিড আর্গুমেন্ট, এর কারণটা হচ্ছে যে আমরা এখানে ফাইল নিয়ে কোনো কাজ করতেছি না। সো যাই হোক, আমরা এখন যে কাজটা করব, যে এখানে লিখব যে ইফ নট ইকাল টু FP, এটা দিয়ে আমরা চেক করতে পারি যে এই ফাইল পয়েন্টারের মধ্যে কোনো কিছু আসছে কিনা। যদি এই ফাইলটা একটা নির্দিষ্ট কোনো কিছুকে পয়েন্ট করতো, অর্থাৎ এই ফাইলটা পাওয়া যেত, তাহলে একটা পয়েন্ট এসে রিটার্ন করতো। যেহেতু পাওয়া যায়নি সেহেতু সে এখানে নাল রিটার্ন করেছে। নাল রিটার্ন করাটাই আমরা এইভাবে চেক করতে পারি। যদি নোট নাল হয়, যদি এটা নাল হয় তাহলে কিন্তু মানে নাল মানে কি, এখানে ফলস একটা কোনো কিছু নিয়ে আসতেছে। যদি এখানে কোনো কিছু থাকে তার মানে ট্রু, যদি নট ট্রু হয় তাহলে সে এই ইরোরটা শো করবে, এবং এখানে দেখাবে যে ইরোর নো সাইজ ফাইল অর ডাইরেক্টরি। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে এক ধরনের ইরোর গেল। এবার ধরুন আমি ফাইলটাকে রিড করতেছি, তার আগে আমি একটা ফাইল ক্রিয়েট করে ফেলি, ডাব্লু মোড দিলেই ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আর দিলাম, এখন যদি আমি রিড করার পরে যেহেতু ক্রিয়েট হয়ে গেছে ফাইলটা এখানে, সো এখন যদি আমি রিড মোড ওপেন করি তাহলে কোনো প্রকার ইরর শেষ হোক করবে না। এখন আমাদের যদি ফাইলটা শেষ এমন হলো যে আমরা কোনো কিছু রিড করতে করতে ফাইলটা শেষ হয়ে গেল, সেক্ষেত্রে আমরা কি করব সেটা চেক করার জন্য FUF ইউজ করা হয়। আচ্ছা, দেখি ফাইল, সরি এটা হচ্ছে যে এখন কিন্তু ইন্ডো ফাইলে নেই, কারণ এখন কোনো একটা পয়েন্ট করতেছে। আমি একটা ক্যারেক্টার রিড করার চেষ্টা করলাম FP থেকে, তাহলে সে একটা ক্যারেক্টার রিড করতে যাবে কিন্তু পারবে না, এবং পয়েন্টারটা এমন একটা পজিশনে পৌঁছে যাবে যেটাকে বলে ইওএফ, ইন্ডো ফাইল। সো আমি এটাকে চেক করতে পারি এইভাবে FEOF দিয়ে,
যদি f uf হয় সো তখন আমাদেরকে এখানে দেখাবে প্রিন্ট করে দেখাবে ইন ডট আমি এবার এটাকে রান করব দেখো উইন্ডো ফাইল এখানে প্রিন্ট করেছে আচ্ছা এই হলো এবার তাহলে আমরা দুটো জিনিস শিখলাম একটা হচ্ছে যে ফাইলটা যদি মিসিং থাকে সেটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা হচ্ছে নট এফপি দিয়ে যদি নট এফপি মানে কি ফাইল মিসিং যদি এটা ট্রু হয় ইফ নট এফপি এটা যদি ট্রু হয় তার মানে ফাইল মিসিং আচ্ছা এটা হলো এখন আমরা দেখবো যে কোনো প্রকার ইরর আছে কিনা ইররটা চেক করার ক্ষেত্রে সো ইরর চেক করার জন্য যে ফাংশনটা ইউজ করা হয় সেটা হচ্ছে এফ ইরর এফ ইরর এফপি এটা দিয়ে করা হয় তাহলে আমরা এখানে লিখবো যে ইরর ফাউন্ড আচ্ছা সো এখন দেখুন যে এখানে স্বাভাবিকভাবে কোনো প্রকার সেরকম কোনো ইরর আসেনি কারণ কি আমরা সাধারণ যে কাজগুলো করেছি মোটামুটি ঠিক আছে উইন্ডো ফাইল কোনো প্রকার ইরর না কিন্তু আমি ধরুন এখানে আমি রাইট মোডে ওপেন করে আমি এটাকে গেট চাচ্ছি মানে রিড করতে যাচ্ছি সেটা এক ধরনের ইরর এবং যখন আমি রান করব তখন দেখবো যে ইরর ফর্ম দেখাচ্ছে এটা হচ্ছে এরকম ইরর সো এরকম কোনো ইরর আছে কি না আমরা সেটা এফ ইরর ফাংশন দিয়ে চেক করতে পারি উল্টাপাল্টা কাজ করা হয়েছে কিনা কোনো সংগঠিত আবার দেখুন আমি এটাকে আমি আবার লিখতেছি এক্ষেত্রে কি হলো যে আমি দুবার লিখলাম সে দুবার দেখাবে এরর ফর্ম এই কাজটা কেন করলাম তাই দেখাবো যে আমরা যদি কোনো প্রকার এরর থাকে সো আমরা সেটাকে রিসেট করে দিতে পারি এই অর্থাৎ এররটাকে আমি ক্লিয়ার করে দিতে পারি এই জন্য যে ফাংশনটা ইউজ করা হয় সেটা হচ্ছে সিএলই এআর ক্লিয়ার এরর ক্লিয়ার এরর সিএল ইয়ার ইরর দিয়ে এফপি দিলে যে ইরোরটা ছিল সেটা রিসেট হয়ে যাবে এবং দেখুন এখন দুইটা ইরোর ফন্ডের জায়গায় প্রথম ইরোর ফন্ডটা দেখাবে এবং এখানে রিসেট হয়ে যাওয়ার পরে কোনো ইরোর ফন্ড করবে না দেখুন একটা ইরোর একটা মাত্র ইরোর ফন্ড দেখাচ্ছে সো মোটামুটিভাবে এভাবে আমরা ইরোরগুলো হ্যান্ডেলিং করতে পারি কীভাবে আমরা কোনো জায়গায় ইরোর হলে সেটা যাবে যেমন আমরা যদি এখানে নিউ ফাইল অফ টিএক্সটি না পাই তাহলে সে প্রোগ্রামে কোনো কাজ করবে না কারণ ধরুন আমরা একটা ফাইল রিড রাইট অপারেশন চালাচ্ছি যেখানে একটা ফাইল থেকে যদি কোনো কিছু রিড করতে না পারে ফাইলটা মিসিং থাকে তো প্রোগ্রামটা চালানোর কোনো দরকার নেই সো তখনই এক্সিট করে ফেলবে এই টাইপের যদি কোনো একটা ইরর দেখায় তাহলে ইরর দেখাবে জাস্ট আপনি যেটা বলেন যে ইউজার ফ্রেন্ডলি করার জন্য যা যা করা লাগে আপনি সেটা করতে পারেন সো মোটামুটিভাবে এ পর্যন্তই ফাইলের মানে ফাইলের যতগুলো টিউটোরিয়াল এটাই আজকে শেষ টিউটোরিয়াল ছিল যে কীভাবে আমরা ইরর হ্যান্ডেল করতে পারি এরপর থেকে আমরা প্রিপ্রসেসর নিয়ে আলোচনা করব সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হবে পরের টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে